কুমিল্লা জেলার সহসভাপতি জনাব আবুল আলম খন্দকারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আবুল আলম খন্দকার। আজকের সভার সম্মানিত সভাপতি কোয়াব কুমিল্লা জেলা শাখার সভাপতি জনাব রেজাউনুর রহমান রুমি সাহেব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর ৬ আসন থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য গণমানুষের নেতা জনাব হাজী আকামুদ বাহাউদ্দিন বাহার সাহেব। আজকের সভায় উপস্থিত কোয়াব কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব নিজামুদ্দিন মাসুদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কেবল অপারেটরবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় সকল গ্রাহকবৃন্দ যারা ঘরে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বিভিন্ন সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ধারণ করে কেবলের মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছি, কিন্তু এই প্রচার নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন প্রকার ঝামেলা বিভ্রান্তিতে পড়তে হয়েছে। আমরা চাই আপনাদের মতো সুনামধন্য ব্যক্তিবর্গ বিভিন্ন সময় নানা বিষয়ে সেমিনার ও সভা সমিতি করে থাকেন, যা কুমিল্লার প্রতিটি নাগরিক জানতে পারলে নাগরিক সমাজ উপকৃত হবে, মানুষের জন্য যথেষ্ট অবদান রাখতে পারব। আমাদের অনুরোধ, আপনাদের সহযোগিতা পেলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করতে পারব বলে আশা করছি, যেমন 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16শে ডিসেম্বর ইত্যাদি। আমাদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন যাতে আমরা বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আবুল আলম খন্দকারকে।